নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ত্রিনা, চোখ রাখছি আজকের হেডলাইন্সে। রাঁচিতে মতদাতাদের উৎসাহ, নজর কাড়ার মতো দীর্ঘ লাইন। রাঁচি লোকসভার বিজেপি প্রার্থী সঞ্জয় শেঠের মতদান পেশ। ধানবাদ জেলা প্রশাসক প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন। রাজ্যসভা সাংসদ মহেশ পোদ্দার এক সাংবাদিক বৈঠক করলেন। জামশেদপুরে শিশুদের শিক্ষার বিকাশে নতুন উদ্যোগ। পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভা আয়োজিত হয়। বিজেপি প্রার্থী পিএন সিং এর স্লোগান অভিযান। জামশেদপুরের ঘাগিটি জেলে প্রাণঘাতী হামলা। নকশাল ক্ষেত্রে উৎসাহিত মতদাতা। রাঁচিতে সুরক্ষাকর্মীদের সাথে বিজেপি বিধায়কের বচসা। দিল্লি পাবলিক স্কুলে ছাত্রছাত্রীদের খুশির জোয়ার। ধানবাদে জোম্যাটো কর্মীদের শোষণ, নির্মম অত্যাচার। চোখ রাখছি বিস্তারিত খবরে। রাঁচিতে মতদাতাদের উৎসাহ, নজর কাড়ার মতো দীর্ঘ লাইন। মতদান শুরু হওয়ার সাথে সাথে সমস্ত বুথগুলিতে মতদাতাদের লম্বা লাইন লেগে যায়। নির্বাচনের সময় রাঁচিতে মতদাতাদের মধ্যে অদ্ভুত উৎসাহ লক্ষ্য করা যায়। রাঁচির সম্ভ্রান্ত এলাকা অশোকনগরে বুথ সংখ্যা 341, 342, 343 এবং 344 অধিক সংখ্যা লোকে মতদান করতে পৌঁছায়। গণতন্ত্রের মহান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল জনগণের উৎসাহ ছিল নজর কাড়ার মতন। বড়া ভাই হুম, লেকিন মে আপনা ফার সমঝা কি পহলে লোকতন্ত্র কা মহাপর্ব পহলে মনায়া যায়, উসকে বাদ দুসরা কোই কাম। শাদি তো দিন ভর চলতে রহেগা, লেকিন পহলে ভোট দে আয়ে, দেশ কি সুরক্ষা কে লিয়ে পহলে জরুরি হ্যায়। ইসলিয়ে হাম লোগোনে মন্ডপ সে উঠাকার পহলে সোচা কি পহলে ভোট দে আয়ে, उसके बाद फिर कोई दूसरा काम करें। रात भर सोए नहीं, सुबह उठना है जल्दी अपना काम करके। एक तरह का पर्व ही है ये, कहिए। हम लोग बहुत खुशी से आए, दिए सबसे पहला 344 बूथ पे। कैसा मतलब, कितना पहले लगी और कितना जल्दी? 6 बजे से लग गए, जबकि यहाँ बूथ में उन लोग लेट किया उन लोग अपना करने में, लेकिन हम लोग खड़े रहे। मतदान शुरू हो गया? मतदान शुरू हो गया। क्या शुभ नाम है मैम? रीता सिंह। রাঁচি থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। রাঁচি লোকসভার বিজেপি প্রার্থী সঞ্জয় শেঠের মতদান পেশ। রাঁচি লোকসভা এলাকা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সঞ্জয় শেঠ মতদান করেন। রাঁচিতে সেন্ট কলম্বাস স্কুলে বুথ সংখ্যা 88 একজন সাধারণ মতদাতার মতোই লাইনে দাঁড়িয়ে নিজের মতদান পেশ করলেন। সাংবাদিক সম্মেলনে তিনি এও বলেন, সাধারণ নাগরিক নিজের সেই জনপ্রতিনিধিকে নির্বাচন করেন এবং একটি উন্নত সমাজ গড়ার লক্ষ্যে অটুট তিনি। রাঁচি থেকে অরূপ মজুমদারের রিপোর্ট, গ্লোব টিভি। ধানবাদ জেলা প্রশাসক প্রেস কনফারেন্সের মাধ্যমে নির্দিষ্ট তারিখ ঘোষণা করে। 6 থেকে 8 তারিখ পর্যন্ত বুথ থেকে মতদাতারা নিজেদের ভোটার স্লিপ নিতে পারবেন। ধানবাদ জেলা প্রশাসনের প্রস্তুতিও অন্তিম পর্যায়ে। এদিকে আজ ধানবাদে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, 12 তারিখে নির্বাচনের প্রস্তুতি অন্তিম পর্যায়ে, ভোটার স্লিপ বিতরণের কাজ চলবে 6 থেকে 8 তারিখ পর্যন্ত। ধানবাদে স্টার প্রচারকদের প্রচার শুরু হবে আগামীকাল থেকে। আগামীকাল কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী রোড শো করবেন। এছাড়াও বিজেপির অমিত শাহ, রাজনাথ সিং ধানবাদে আসবেন প্রচার পর্বে। 378 बूथ है हमारा टोटल, और आज 6 तारीख से 8 तारीख जो वोटर स्लिप बांटने का कार्यक्रम है, ये लोग स्तर से अभी चल रहे हैं। और मैं सबसे अनुरोध करता हूँ कि अपना अपना वोटर स्लिप जरूर दे दीजिए, और एपी कार्ड भी हम लोग ये लोग स्तर से डिस्ट्रीब्यूट करवा रहे हैं। सो काइंडली आप लोग एपी कार्ड अभी कल पास 2 दिन से ये लोग का स्लिप इंस्ट्रक्शन किया, हम लोग अपना बूथ पर रहेंगे, तो आप ज़रूर आप लोग जो है अपना बूथ में जाकर आप करंट की कर लीजिए। उसके बाद अपने घर घर हमारा बेलो घूमेगा, आपको डिस्ट्रीब्यूट करेगा। स्टार प्रचारक कौन कौन आ रहे हैं अभी बीजेपी? और स्टार प्रचारक अभी बीजेपी की तरफ से मिस्टर राजनाथ सिंह भी और मिस्टर नितिन गडकरी भी आ रहे हैं, माननीय प्राइम मिनिस्टर लोग, और कांग्रेस की तरफ से मिस्टर राहुल गांधी जी भी आ रहे हैं। कल कल अमित शाह जी और अमित शाह जी भी आ रहे हैं, परसों 8 तारीख को आ रहे हैं। ऑनरेबल ऑनरेबल सीएम साहब भी आएंगे 9 जी। तो ये 3 दिन लगातार कार्यक्रम शुरू हुए, तो सुरक्षा को लेकर उन लोगों की क्या तैयारी चल रही है? हम लोग उन लोगों का ASL सब हो गया है, जितना भी है टीवी है सारा है, और सफिशियंट फोर्सेस डिपार्टमेंट कर लिया। ধানবাদ থেকে চন্দন পালের রিপোর্ট, গ্লোব টিভি। রাজ্যসভার সাংসদ মহেশ পোদ্দার এক সাংবাদিক বৈঠক করেন। মতদান হওয়ার পরই এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রতিস্পর্ধা করার মতো আর কোনো নির্বাচন সিট নেই রাঁচিতে। 56% কোডার মাতে 61% ভোট পড়েছে। ঝাড়খণ্ডে জনতাকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 23 তারিখের পরে এই মহাঘটকের দলকে কটাক্ষ করে বলেন অস্তিত্ব না থাকার কথাই। এনডিএ সরকার পুনরায় হবে এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী পুনরায় নির্বাচিত হবে, দৃঢ় বিশ্বাসী রাজ্যসভার সাংসদ মহেশ পোদ্দার। जो महागठबंधन कहा जाता है उसके दलों के बीच में
आपसी रिश्ते जिस तरह से बिगड़े हैं उससे लगता है कि 23 तारीख के बाद में सारे दल के अपने अपने रंग दिखने शुरू हो जाएंगे और वो एक हकीकत बन जाएगी जिसकी चर्चा हमारा नेतृत्व बार बार किया करता है। झारखंड থেকে অরূপ মজুমদার রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরে শিশুদের শিক্ষার বিকাশে নতুন উদ্যোগ। জোরসে পারো মিলকার পারো এই স্লোগান নিয়ে টাগরাইনে জোজিটি হেতে রাত্রি চৌপালের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান অধ্যাপক অরবিন্দ তেওয়ারি একটি নতুন উদ্যোগ নেওয়ার কথা প্রকাশ্যে আনলেন। টোলগুলিতে শিশু মহিলা ও পুরুষদের শিক্ষাবিদ করার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষত শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর কথাই তিনি বললেন। অভিভাবকদের জানানো হয় 2 ঘন্টা বাচ্চাদের জোরে পড়ানোর অভ্যেস করানোর কথা। 6টা থেকে 8টা পর্যন্ত চলবে এই নতুন উদ্যোগ। গণিত পড়না হ্যাঁ, অঙ্গ্রেজি পড়না এই নেই জরুরি হ্যাঁ, কুছ ভি পড়না হ্যাঁ জো আপকো আচ্ছা আনন্দদায় লাগে। কাহানি পড় সকতে হ্যাঁ, কবিতা পড় সকতে হ্যাঁ, আর ধীরে ধীরে বচ্চা মে জব ইয়ে আদত আ জায়েগা কি ও অকেলে ভি বিনা আপকে বোলে বিনা আপকে ডাঁটে ভি পড় কে আর ও আনন্দ আনে লাগা, উসকো মজা আনে লাগা, তো সোচিয়ে কি আপকা বচ্চা সহি ট্র্যাক মে আ গিয়া, আব উসকো আপকো গাইড করনে কা জরুরত নেই, ও বচ্চা আপনে নিশ্চিত রূপ সে সফল হো জায়েগা। জামশেদপুর থেকে তপন চক্রবর্তীর রিপোর্ট গ্লোব টিভি। পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভা আয়োজিত হয় ধলভূমগড় নরসিংহ হাট ময়দানে। পূর্ব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভা হয়। এই সভাতে পূর্বমন্ত্রী বন্যা গুপ্তা, পূর্বমন্ত্রী যদুনাথ বাসকে, মহাঘটক দলের প্রার্থী চম্পাইন সোরেন এবং জেলা অধ্যক্ষ পূর্ব বিধায়ক রামদাস সোরেন উপস্থিত ছিলেন। एक तरफ अमीरों का फौज खड़ा है तो दूसरा तरफ गरीबों का फौज खड़ा है और इस लोकतंत्र में जो हम लोग को ताकत मिला है वोट देने का और इसी वोट के माध्यम से लोग सरकार बनाता है, अच्छा और गलत लोगों को हम लोग चुनते हैं और आज इसी वोट के ताकत से एक अमीरों को प्राप्त करने का काम करना है। पटकना है ঝাড়খণ্ড থেকে অরূপ মজুমদারের রিপোর্ট গ্লোব টিভি। বিজেপি প্রার্থী পিএন সিং এর স্লোগান অভিযান। জনসম্পর্ক অভিযানে পাথর বাংলা স্থানে জনসাধারণ দ্বারা পিএন সিং ফেরত যাওয়ার কথা এবং মুর্দাবাদ স্লোগান ওঠে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ এবং পিএন সিং কে ফেরত যাওয়ার কথাই স্লোগানে সেদিন উঠল। রাঁচি থেকে অভিষেক ব্যানার্জির রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরের ঘাগিটি জেলে প্রাণঘাতী হামলা। 4-5 জন বন্দীদের মাঝে বচসার জেরে মুহূর্তের মধ্যেই প্রাণঘাতী হামলা চালায় এক বন্দী। ঘটনায় বুড্ডু গোস্বামী নামক এক বন্দী গুরুতর আহত হয়। এমজিএম হাসপাতালে চিকিৎসারত। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আবিএম কোর্ট সে গিয়ে এই রিমান্ড হোম কোর্ট মেরা গিরা কোর্ট সে গিয়ে তুম আবি মেরা বিসি হো গিয়া এই কোর্ট নে লে জাতা বিসি হো গিয়া বিসি সে জেসি লিকার রা তো 5-6 জন আয়া মতলব 10-15 জন থা আয়া হাতাপাই কিয়া চাকু কো মার দিয়া। রাজা সিং থা, সুমিত বনিয়া থা, ফির বাদ মে বিশাল লোহার থা, গোর থা, প্রমোদ, করণ দত্তা, ফির বিশাল লোহার, গোর জেল মে জেল মে স্টাডি কে সামনে সিপাহী কে সামনে হুয়া হ্যায়। জমাদার থা, সব থা, উসকা সামনে চাকু চালায়া মেরা। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট গ্লোব টিভি। নকশাল ক্ষেত্রে উৎসাহিত মতদাতা। সরাইকেল্লা ও খারসোয়া জেলার খুঁটি এবং রাঁচির সাংসদীয় ক্ষেত্রে মতদান কর্মসূচি অগ্রসর হয়েছে। এমনকি ঘোর নকশাল প্রভাবিত এলাকায় প্রচুর সংখ্যায় মতদাতা অংশগ্রহণ করেন। দুটি এলাকাতেই 60-62% ভোট পড়েছে। সুবিধা জেসে বচ্চে বলে মা মাঙ্কলে উসকে লিয়ে বচ্চনো কে কিয়া খিলাওনা সব সুবিধা হয়, পানি কা সুবিধা, সব তরহ কা সুবিধা, বিকালং কে লিয়ে চাল চেয়ার সব সুবিধা হয়, ইয়া আরাম সে মতদাতা মতদাতা মত কা প্রয়োগ কর রহে হ্যায়। মডেল বুথ হ্যায় আর ইয়া পর হর তরহ কা সুবিধা হ্যায়, বচ্চোন কে লিয়ে বাহার মে খিলাওনা সব ডিল লাগা হুয়া হ্যায় আর সবই মতদাতাওং কে লিয়ে ছায়া কা ভি ব্যবস্থা কিয়া হ্যায় গিয়া হ্যায়, পানি কা ভি ব্যবস্থা কিয়া গিয়া হ্যায় আর জো বিকলাঙ্গ ওয়ালোং কে লিয়ে পহলে সুবিধা নেই থা আর ইস বার সে তো হুইল চেয়ার কা ভি ব্যবস্থা কিয়া গিয়া হ্যায় আর বিকলাঙ্গোং কো মতদান পহলে করায়া যা রহা হ্যায় আর কতারবদ্ধ হোকর কে সব কোই কো মতদান করনে কে লিয়ে লাইন মে লাগা রহে হ্যায়। বহুত সারি সুবিধা হ্যায় আর মতদাতাওং কে লিয়ে কোই অসুবিধা নেই হ্যায়। ঝাড়খণ্ড থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট গ্লোব টিভি। রাঁচিতে সুরক্ষা কর্মীদের সাথে বিজেপি বিধায়কের বচসা। ভারতীয় জনতা পার্টির ইচাগড় বিধানসভার বিধায়ক
সাধুচরণ মাহাতো মতদান কেন্দ্রে বুথ সংখ্যা 282 তে নির্বাচন আধিকারিকদের সঙ্গে ঝগড়া করেন, এমনকি সুরক্ষা কর্মীদের সাথেও বচসা বেঁধে যায়। অভিযোগ, ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। রাঁচি থেকে অভিষেক ব্যানার্জির রিপোর্ট, গ্লোব টিভি। দিল্লি পাবলিক স্কুলে ছাত্রছাত্রীদের খুশির জোয়ার। সিবিএসই বোর্ডের 10-এর রেজাল্ট বেরিয়েছে। ছাত্রছাত্রীদের ফলাফল ভালো হওয়ার খুশিতেই মাতোয়ারা তারা। এই স্কুলের ধানবাদ টপার হয়েছে অভিরাজ আখরি। ফার্স্ট অফ অল ইয়ে আনএক্সপেক্টেড থা, কিসি কো এক্সপেক্ট নেই হোতা হ্যায়, সবি উম্মীদ করতে হ্যায় কি আচ্ছা জায়েগা, বাট এসা মতলব ইতনা উপর কোই এক্সপেক্ট নেই করতা হ্যায়, সো বহুত আচ্ছা লাগ রহা হ্যায় হামে। কিনকা কিনকা সাপোর্ট সবসে জ্যাদা রহা ইস অ্যাচিভমেন্ট? সবসে জ্যাদা হামারে মাম্মি পাপা অর হামারে ক্লাস টিচার, খাস করকে এসে তো নাম নেই লেনা চাহিয়ে কিসি কা, বাট উনকা সাপোর্ট সবসে জ্যাদা থা। ফিউচার মে ক্যা কুছ সোচে কি ক্যা বননা হ্যায় ক্যা? ফিউচার মে অ্যাকচুয়ালি আই উড নট লাইক টু ডিসক্লোজ এনি প্ল্যানস বিকজ I have some sort of plans. ये मेरे पर्सनल डिसीजन है, बट आई वॉन्ट टू बी एन IIT फॉर नाउ। ठीक, और कुछ? क्या नाम है आपका? मेरा नाम अभिराज फरी। कितने घंटे मेहनत करते थे इसके लिए? देखिए, ये घंटों से नहीं होता है, ये इसके लिए पूरा साल का मेहनत चाहिए आपको हर समय। पहला तो आपको ये नहीं सोचना पड़ता है कि आप वो कहीं मार्क्स लाने, आपको ये सोचना होता है कि आपसे इससे डेवलपमेंट कैसे होता है आपकी मानसिकता। और तो सबसे पहले जानकारी किसके माध्यम से मिली कि आप लोग आप नेशनल टॉपर हुए? हमारे क्लास टीचर ने हमें फ़ोन किया था, अभी वही बताया कि हमने इस मुकाम को प्राप्त किया। आज CBSE 10th का रिजल्ट आउट हुआ है, आपको कितना परसेंटेज मिल, कितना लगा है और कितना आया है, आप कितने मुद्रा में खुश हैं? मेरा 98.2% है, स्कूल में 1 रैंक है। मतलब ये श्रेय किनको दे रहे हैं, टीचर को दे रहे हैं? क्लास टीचर का बहुत सपोर्ट था, भैया और मम्मी ने बहुत सपोर्ट किया। आगे चलकर क्या करना चाहते हैं? आगे सॉफ्टवेयर इंजीनियर। सॉफ्टवेयर इंजीनियर, क्या नाम है आपका? प्रियांशु। मेरा नाम देवेश मित्रा दे है, मैं धनबाद पब्लिक स्कूल से हूँ। मुझे 97.6% मिला है। मुझे पढ़ना पसंद है और उसी तरह से मेरे पापा जी स्कूल के टीचर हैं और वही मेरे कंफर्ट लेवल है। और अब है कि आगे और अच्छा करना है, ये तो जस्ट ये लैडर का ये फर्स्ट स्टेप है, अभी तो पूरा लैडर चढ़ना बाकी है, तो इसके लिए अभी और मेहनत तो करते रहनी है, बस यही है, और आगे मेहनत करना। और इसके बाद कोशिश रहेगी कि अब जिस बार मैं 12वीं की परीक्षा दूंगी उस बार ये स्कूल CBSE टॉपर होगा, यही है, और आगे मेहनत करते जाना है। आगे आप किसी चीज़ में कोई सेवा करियर में जाना चाहते हैं, किस चीज़ में पसंद करते हैं जाना? सेवा में हाँ, फिलेंथ्रोपिक काम मुझे करना है, आई मीन ऑब्वियसली करके मुझे अपनी सोसाइटी में करना है। और फिर सोसाइटी में मुझे जो चीज़ सबसे खलते हुए है कि अभी सोसाइटी में लड़कियों को पूरी तरह आज़ादी या छूट नहीं दी जाती है, तो मैं ऑब्वियसली जब बड़ा काम करूँगी, कुछ जो भी करूँ फ्यूचर में, मैं इसके लिए ज़रूर कदम उठाना चाहूँगी ताकि हमारे समाज में लड़कियों को भी उसी नज़रिए से देखा जाए और उनके साथ भी आई मीन उन्हें भी उतनी छूट मिले, क्योंकि आज तक ज़्यादातर घरों में मैंने देखा है कि फ्रीडम नहीं मिलती है गर्ल्स को, तो मैं इसमें आगे बढ़ना चाहूँगी। पापा क्या करते? पापा टीचर है। कौन सा स्कूल? दून पब्लिक स्कूल। झारखंड से चंदन पालर रिपोर्ट, ग्लोब टीवी। ধানবাদে জোম্যাটো কর্মীদের নির্মম অত্যাচার ও শোষণ। ডেলিভারি বয়দের ভীষণভাবেই শোষণ করা হচ্ছে, এই মর্মে একটি চিঠি পাওয়া যায়। টার্গেট বেঁধে দেওয়ার দরুন প্রথমে 25 টাকা ও পরে 20 টাকায় প্রতি ডেলিভারি বাবদ বেঁধে দেওয়া হয়েছে, অথচ বাইকের পেট্রোল মোবাইল খরচা সমস্তই তাদের নিজস্ব। প্রশাসনের দ্বারস্থ হওয়ায় কোনো আশানুরূপ ফল পাননি তারা। हमको 12 बजे रात में कॉल आया कि आपको काम करना है, काम करिए, नेताबाजी मत कीजिए, तो आपका ID बंद किया जाएगा। ये बात हम नहीं माने, हम बोले सर बंद कर देंगे तो हम लोग कल स्ट्राइक करें। बोलता है तुम लोग जो करना है कर लो, गाली भी दिया के बोला गया तुम कीड़ा है, तुम लोग कुछ नहीं, तुम लोग बेरोजगार बैठा हुआ था, तुम लोग को रोजगार दिया हम। आपका नाम क्या हुआ? अमन कुमार सिंह। ये गलत लफ्ज मतलब गंदा में गाली दिया गया हम लोग को। धनबाद से चंदन पाल, रिपोर्ट, ग्लोब टीवी। আপনি আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সে সমস্ত খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই, চোখ রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।